Allah is the Greatest,

اشهد ان محمدا رسول الله أشهد أن محمد رسول الله هيا على السلام على السلام حيا على الفلاح فلا السلام عليكم ورحمة الله أشهد الله له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم, غير المخطوب عليهم, ولا আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ গত জুমুয়ায় আহমদিয়া মুসলিম জামায়াত ইউকের বার্ষিক জলসা এক বছর বিরতির পর বরং বলা উচিত দুই বছর বিরতির পর আরম্ভ হয়ে তিন দিন পর্যন্ত নিজ আধ্যাত্মিক পরিবেশের দৃশ্য দেখিয়ে গত রবিবার শেষ হয়েছে করোনা মহামারীর কারণে জলসা করা সম্ভব হয়নি আর জলসার আয়োজনকারীরাও মনে করছিল যেহেতু পরিস্থিতি কম বেশি প্রায় সেরকমই তাই এবারও জলসা হবে না আর এ কারণে তাদের প্রস্তুতির দিকেও খুব একটা মনোযোগ ছিল না যার উল্লেখ আমি গত শুক্রবার জুমুয়ায় করেছিলাম কিন্তু যা হোক যখন তাদেরকে বলা হল যে জলসা ইনশাল্লা আলা অনুষ্ঠিত হবে তখন তারা পুরোপুরি প্রস্তুতি আরম্ভ করে দেয় কিন্তু আমার মনে হচ্ছিল যেন তারা সম্পূর্ণ মনোযোগের সাথে প্রস্তুতি নিচ্ছে না আমার চিন্তা ছিল যে আয়োজনকারীরা যখন এভাবে গা ছাড়া ভাব থাকে তখন হয়তো বা কর্মীরাও ততটা মনোযোগ না কিন্তু আল্লাহ কাছে আশা ছিল যে তালা জলসার আয়োজনের সমস্ত ব্যবস্থাপনা ঠিক করে দিবেন তিনি আর কর্মীদের কর্মীরা কর্মীদের পাওয়া যাবে আর এক সময় আমাকে কঠিনভাবে বলতে হয়েছে যে আপনারা যদি এইভাবে অমনোযোগিতার সাথে কাজ করতে থাকেন আর এই চিন্তায় থাকেন যে জানা নেই যে জলসা হবে কি না বা এই আশঙ্কায় যদি থাকেন আর যদি হতাশা বা নিরাশা বেশি থাকে তাহলে আমি নতুন আয়োজনকারীদের নিযুক্ত করে দিব বা করছি যাই হোক আমার এই কথা তাদেরকে নাড়িয়ে দিয়েছে এবং তারা দ্রুত কাজ আরম্ভ করে দেয় যদিও কিছুটা বিলম্বে কাজ আরম্ভ হয়েছে আর যারা কর্মী ছিল যারা আমাদের ভলান্টিয়ার রয়েছে স্বেচ্ছাসেবী রয়েছে বা নিম্ন স্তরে যারা কাজ করে তারাই আমাদের মূল কর্মশক্তি বা চালিকা শক্তি তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা পূর্ব থেকেই অস্থির হয়েছিল তাৎক্ষণিকভাবে জলসার আয়োজনের জন্য সকল দিক থেকে স্বেচ্ছাসেবীরা আসতে আরম্ভ করে আর জলসার সময় দায়িত্ব পালনকারীদের লাইন লেগে যায় এখন এটি কঠিন ছিল কেননা জলসা যেহেতু সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত হচ্ছে তাই কর্মীদের কিভাবে বন্টন করা হবে সেটি একটি মুশকিল হয়ে দাঁড়িয়েছিল যাই হোক পুরুষ এবং মহিলা উভয়েই কর্মীদের নির্বাচিত করেছে লাজনারা তো হয়তো বা এক পঞ্চমাংশ নিজেদের কর্মীদের মধ্য থেকে নিয়েছে ডিউটি দেওয়ার জন্য বা দায়িত্ব পালনের জন্য আর পুরুষদের মধ্যে থেকে হয়তো এক তৃতীয়াংশ কম করা হয়েছে এই কাজের জন্য যা নতুন যাদের নেওয়া হয়েছে তারা কিছুটা হতাশ হয়েছে তাদেরকে সেভাবে সেবার সুযোগ দেওয়া হয় না এখানে সর্বপ্রথম আমি সেই সমস্ত পুরুষ মহিলা ছেলে মেয়ে এবং শিশুদের বলতে শিশুদের পূর্বে ডিউটি দেয়া হতো যে আল্লাহ তালা নিয়তের প্রতিদান দিয়ে থাকেন আপনাদের নিয়ত যা ছিল হজরত মসিহে মাউদ মাউদালামের মেহমানদের সেবা করার তা পূর্ণ হয়েছে আর আপনারা সুযোগ না পেলেও তা পূর্ণ হয়েছে কিন্তু আল্লাহ তাআলা আপনাদের নিয়তের কারণে আপনাদেরকে প্রতিদান থেকে বঞ্চিত করবেন না যাই হোক আমি এই দোয়া করছি যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সেই সেবার প্রেরণার উত্তম প্রতিদান দিন দ্বিতীয়ত যেমনটি আমার রীতি রয়েছে যে আমি কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি পরবর্তী অর্থাৎ জলসার পরবর্তী জুমায় বিভিন্ন বিভাগে যারা কাজ করেছে বা করে থাকে মানুষও আমাকে লিখে পাঠাচ্ছে আর সারা পৃথিবী থেকে লেখকরা বা পত্র প্রেরণকারীরা এই কর্মীদের সুক্রিয়া জ্ঞাপন করছে যাদের যেখানেই ডিউটি ছিল তারা সেখানে পুরোপুরি সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছে বৃষ্টির কারণে পার্কিং থেকে গাড়ি বের করাও একটি কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল সেখানে স্বেচ্ছাসেবীরা অসাধারণ কাজ করেছেন আর ব্যবহারিকভাবে গাড়িগুলোকে কাদা থেকে বাইরে বের করে এনেছেন এবং তাদের সাথে কখনো সেখানে অন্যান্য বিভাগের কর্মীদেরও যারা অবসর ছিল তারা অংশ নিত কেউ কেউ আমাকে লিখেছেন যে আমরা সেখানে গিয়েও কাজ করেছি এরপর এই পার্কিং এর এরূপ অবস্থা দেখে অন্য জায়গায় পার্কিং এর ব্যবস্থা করা হয়েছিল কিন্তু যা হোক পূর্বে প্রথম এবং দ্বিতীয় দিন বা কিছু সময়ের জন্য দ্বিতীয় দিন যেসব গাড়ি এসেছিল সেখানে সেগুলোকেও সেখান থেকে বের করা বেশ কঠিন হয়ে পড়েছিল আর এই কঠিন কাজকে ক্যামেরার চোখ ধারণ করেছে এবং এমটিএ সারা পৃথিবীর মানুষকে দেখিয়েছেও যার ফলে বিভিন্ন দেশে আপন পর যারাই এই দৃশ্য দেখছিল তারা বেশ অবাক হয়েছে বরং অ আহমদী এবং অমুসলিমরা তো এই দৃশ্য দেখে এই কথাও বলেছে যে বর্তমান যুগে এই দৃশ্য অবিশ্বাসযোগ্য কেউ অফিসার হোক বা শ্রমিক হোক সবাই গাড়ি কাদা থেকে বের করার জন্য নিজেরা কাদায় মাখামাখি হয়ে গিয়েছিল এরা হলো সেসব লোক যারা জিনদের ন্যায় কাজ করে যারা হজরত মুসিহ মাহমুদ আল্লাহ সাল্লাহামের যাদেরকে আল্লাহ তালা হজরত মুসিমদ আলাহিসামের জামাতে দান করেছেন অনুরূপভাবে অন্যান্য বিভাগ রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিভাগ রয়েছে খাবার খাওয়ানোর বিভাগ রয়েছে খাবার প্রস্তুত করা রুটি বানানোর বিভাগ এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে যে কাজ ছিল জলসার আয়োজন করা মার্কি বসানো বা মার্কি লাগানো অন্যান্য ট্র্যাক ইত্যাদি বিছানো বা প্রাথমিক যে কাজ ছিল জলসার এই সম্পূর্ণ কাজ করার যে ব্যবস্থাপনা ছিল বা বিভাগ ছিল তার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সেখানে নিয়মিত এসেছে আর এখন ওয়াইন্ড আপের জন্য স্বেচ্ছাসেবীরা সময় দিচ্ছে সেখানে তো বিভিন্ন বিভাগ রয়েছে এভাবে তাদের সবার কাজ দেখে পৃথিবী জুড়ে এমটিএ এবং লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে যারা জলসা দেখছিল তারা বেশ প্রভাবিত হয়েছে আগমনকারী অতিথিরাও কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে ছিল আর এম যে দৃশ্য মানুষকে দেখিয়েছে এবং প্রোগ্রাম দেখানোর জন্য যে বিভিন্ন বিভিন্ন দৃশ্য দেখানোর জন্য যে বিভিন্ন প্রোগ্রামের বা অনুষ্ঠানের আয়োজন করেছে তারাও বেশ পরিশ্রম করেছে আর তাদেরও পুরোপুরি দায়িত্ব তারা পালন করেছে আর শুধু জলসাই সারা পৃথিবীর মানুষকে দেখায়নি বরং পৃথিবীর বিভিন্ন দেশে ইজতেমায়ীভাবে জলসার আয়োজন উপভোগকারীদের কে আমাদেরকে জলসাগায়েও তাদের দেখিয়েছে এবং সারা পৃথিবীর মানুষকেও দেখিয়েছে অর্থাৎ তাদেরকে আমরা সরাসরি টেলিভিশন স্ক্রিনে দেখতে পেয়েছি তো জলসার এই যে আয়োজন ছিল কর্মীদের থেকে নিয়ে জলসার সময় যারা কর্মী ছিল এবং জলসায় যে সকল প্রোগ্রাম বা অনুষ্ঠান ছিল সেগুলোকে দেখানো এগুলো এমটিএ এরূপভাবে দেখিয়েছে যে সারা পৃথিবীর মানুষ যারা দর্শক ছিল আহমদি এবং অন্যরাও তারা বেশ অবাকও হয়েছে আর কৃতজ্ঞ হয়েছে যে আমরা এই দৃশ্য দেখার সুযোগ পেয়েছি এটি এক অদ্ভুত আন্তর্জাতিক ঘরের চিত্র আমাদের সামনে তুলে ধরেছে আমি এ কারণে সকল কর্মীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পুরুষ এবং মহিলা সবার যে এই অসাধারণ পরিস্থিতিতে এবং হাঙ্গামি পরিস্থিতিতে যে সিদ্ধান্ত হয়েছে একদিক থেকে তাদের জন্য আর এছাড়া আবহাওয়ার প্রতিকূলতার কারণে এই সমস্ত কিছু সত্ত্বেও সবাই নিঃস্বার্থ হয়ে কাজ করেছে আর জলসার দায়িত্ব সম্পূর্ণভাবে বা পুরোপুরি পালন করেছে আর পৃথিবীর সকল দর্শকদের পক্ষ থেকেও আমি আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার কাছে এখনও চিঠি আসছে আমার ধারণা ছিল যে কর্মীদের সুক্রিয়া আদায় করে আমি আমার খুদবার যে বিষয়বস্তু তা শুরু করব কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছ থেকে জলসার প্রভাব এবং আপনপর সবার অসাধারণ অনুভূতি এর বহিঃপ্রকাশের এত দীর্ঘ রিপোর্ট রয়েছে বা আসছে এবং চিঠিপত্র আসছে আমি ভাবছিলাম যে সব সময়ের মতো আমি ভাবলাম যে আজও পূর্বের রীতির ন্যায় সেগুলোর উল্লেখ করব সবগুলোর উল্লেখ করা তো সম্ভব নয় কিছুই উল্লেখ করতে পারবো এবছর এই যে জলসা হয়েছে ভিন্ন পরিস্থিতিতে এ ফলে আল্লাহ এমন সব দ্বার উন্মুক্ত করেছেন যার ফলে আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন যার ফলে মানুষ আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার প্রতি হয় কেমন কৃপা বিনত আল্লাহ জামাতের প্রতি করছেন এই পুরো পরিস্থিতি সত্ত্বেও একটি ঘাটতির উল্লেখ অবশ্যই মানুষ করেছে যে বছর আন্তর্জাতিক বয়াত হয়নি যার তারা অনেক অপেক্ষা করেছে কিন্তু যা হোক এই পরিস্থিতিতে তা করা সম্ভব ছিল না কেননা বাধ্যবাধকতা ছিল কিছু সংক্ষেপে কিছু কিছু রিপোর্ট এবং অনুভূতি আমি আমি অনুভূতির কথা উল্লেখ করছি এবছর প্রথমবার জামায়াতগুলো লাইভ স্ট্রিম এর মাধ্যমে জলসায় যোগ দিয়েছে অর্থাৎ নিজেদের জায়গায় বসে তারা জলসা শুনছিল আর এখানে জলসাগার স্ক্রিনেও তাদেরকে দেখানো হচ্ছিল ইউকেতে পাঁচটি স্থানে এমন ব্যবস্থা ছিল জামাতিভাবে আর অন্যান্য দেশেও বহু ঘন্টার ব্যবধান সত্ত্বেও সেখানে বসে তারা জামাতি ভাবে বা ইস্তেমায়ী জলসা শুনেছে যার মাঝে অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া গোয়াতামালা বাংলাদেশ ইত্যাদি অন্তর্ভুক্ত ইউকে ছাড়া প্রায় বাইশটি বাইশটি দেশে সাঁত্রিশটি স্থানে লাইভ স্ট্রিমিং মাধ্যমে সদস্যরা লাইভ লাইভ স্ট্রিমিংয়ে অংশ নিয়েছে আর মহিলাদের পক্ষ থেকেও লাইভ স্ট্রিমিংয়ের প্রথমবার ব্যবস্থা করা হয়েছিল অর্থাৎ লাজনা সেশন যেটি হয়েছে তার জন্য বিভিন্ন দেশ থেকে মহিলারা আনন্দের বহি প্রকাশ করেছে আর একদিক থেকে তাদের যে সেশন ছিল সেখানে যে বক্তৃতা ছিল তাতেও প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার মহিলা সেই প্রোগ্রাম দেখেছে এবং শুনেছে এই অংশগ্রহণকারী দেশের মাঝে আমেরিকা রয়েছে ক্যানাডা গুয়াতে মালা যেখানে কোনো কোনো স্থানে দুই তিন চার স্থানে বিভিন্ন জায়গায় সেন্টার বানানো হয়েছিল গিয়ানা অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ মরিশাস কাবাবির ইন্ডিয়া বুর্কিনা ফাসো, ঘানা নাইজেরিয়া ক্যাম্বিয়া তানজানিয়া ফ্রান্স সুইজারল্যান্ড জার্মানি বেলজিয়াম ফিনল্যান্ড ইত্যাদি দেশ রয়েছে নাইজারে এক ও আহমদি বন্ধু ইসা সাহেব জলসার তিন দিনই মিশন হাউসে আমার যেসব বক্তৃতা ছিল সেগুলো শুনতে আসতে থাকেন তিনি বলেন যে এর পূর্বে আমি শুনেছিলাম যে জামাতে আহমদিয়া ইসলাম বিরোধী আর তারা মসজিদে টিভি রেখেছে যা অবৈধ জায়েজ নয় কিন্তু জলসা দেখার পর আমি বুঝতে পেরেছি যে যদি পুরো মুসলিম বিশ্ব এমন হয়ে যায় যে যেমনটি আহমদিরা একতাবদ্ধ থাকে এবং ইসলামের বাণী পৌঁছাচ্ছে তাহলে মুসলমানরা এতটা দৃঢ় হয়ে যাবে যে পৃথিবীর কোনো শক্তি ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না জামাতে আহমদিয়ার মাঝে যে ঐক্য এবং একতা রয়েছে আর যা আমি জলসায় দেখেছি যা আমার দৃষ্টিতে এক সত্যতার দলিল বা প্রমাণ এরপর জাম্বিয়া থেকে আহমদি সদস্যরা নমুবাইনদের ছাড়া কিছু বন্ধুরাও জলসা দেখেছে সেখানে এক স্থানে পঁয়ত্রিশ অহমদি বন্ধু জলসা দেখছিল এক খ্রিস্টান শিক্ষক বলেছেন যে আজ আমি জলসা দেখে খুবই প্রভাবিত হয়েছে আমি ইসলামের শিক্ষা জানতে পেরেছি আর আমার ধারণা অনুযায়ী আমি এখন বুঝতে পেরেছি যে ইসলামী সত্য ধর্ম আর পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যারা সাহায্যের মুখাপেক্ষিদের সাহায্য করে আমি অনেক কিছু শিখতে পেরেছি এরপর গায়াবুনের মোবাইল লেগিন চার্জ লিখেন যে এক ও আহমদি পুলিশ অফিসার নিজ স্ত্রীর সাথে শান্তি মিশন হাউসে আসেন এর পূর্বেও এর পূর্বে তিনি জামায়াত সম্পর্কে খুব একটা আগ্রহী ছিলেন না কিন্তু জলসা এক ব্যক্তির আহমদিয়াত গ্রহণের ঘটনা শুনে তিনি জিজ্ঞেস করেন যে এরপর আমি কিভাবে। জলসার পর আমি এমটি দেখতে পারি এতে তিনি তাকে বলা হয় যে ইউটিউবের মাধ্যমে আপনি এমটি দেখতে পারেন তখন তিনি তাৎক্ষণিকভাবে তার মোবাইলে ইউটিউব বের করে এমটি এর ফ্রেঞ্চ চ্যানেল বের করেন এবং জলসা দেখা আরম্ভ করেন তিনি বলেন যে আমি এখন এই জামাতে জামাতে আহমদ এই চ্যানেলে জামাতে আহমদীয় সম্পর্কে আরও বেশি জানতে পারবো নাইজেরিয়া থেকে এক আহমদী বন্ধু জমা জলসা দেখে বলেন যে এই জলসার অনুষ্ঠান দেখে আমার বিশ্বাস জন্ম নিয়েছে যে যদি পৃথিবীতে কোনো সত্য ফিরকা থাকে তাহলে তারা হলো আহমদিয়া জামাত আমি খুব শীঘ্র এই জামাতে যোগ দিব এই আহমদী বন্ধু জলসার প্রেক্ষিতে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন যে নিশ্চিতভাবে এই জামাত সত্যবাদীদের জামাত এটি ইমানদারদের জামাত আমি দেখেছি যে কঠোর বৃষ্টির মাঝেও স্বেচ্ছাসেবীরা মেহমানদের সেবা করছিল আর অনুরূপভাবে লাজনাদের উদ্দেশ্যে ভাষণে তিনি অত্যন্ত প্রভাবিত হয়েছেন আরেক দেশের মোবাইল লাইক লিখেন যে হিরো সীমার সাথে সম্পর্ক রাখেন এমন এক ও আহমদি বন্ধু হুসিমা ওসা মো সাহেব আমি যখন জাপানে গিয়েছিলাম হিরোশিমার সীমার সীমার এই বন্ধু ছিলেন তিনিও আতিথেয়তায় অংশ নিয়েছেন দুই হাজার সতেরো এর পিস কনফারেন্সেও তিনি অংশ নিয়েছেন বলেন আমিও জলসা দেখছি আগস্টের তিনি আর আমি শুনলাম এতে জামাতের জাপানের জন্য যে সেবা রয়েছে সেগুলো আমার স্মরণ হয়েছে কি যে কিভাবে জামাতের দ্বিতীয় খলিফা জুমার দিনই দশ আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সনে হিরো সীমার ধ্বংসযজ্ঞ সম্পর্কে আওয়াজ তুলেছিলেন আর সেই আওয়াজ হিরোসীমার জন্য যে আওয়াজ উঠেছিল তার মাঝে প্রথম আওয়াজ ছিল এরপর বর্তমান খলিফার যুগে হিরোসীমায় তিনি এসেছিলেন আর সেখানে তার যে বার্তা ছিল সেটি আমার জন্য এক বিশেষ অর্থ রাখে আজ হিরোসীমা এমটিএ দেখে আমার বাসনা হলো এমটি আফ্রিকার নয় এমটিএ জাপানও যেন খুব দ্রুত স্থাপিত হয় আর জলসার যে পরিবেশ এবং সারা পৃথিবী থেকে মানুষের যোগ দেওয়া দেখে আমার হৃদয়ে বারবার এই আশা যাচ্ছে যে পৃথিবীর মানুষকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য এবং পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য জামাতে আহমদিয়ার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ থেকে ও আহমদি এক শিক্ষক বলেন যে আজ আমরা আপনাদের খলিফা থেকে এক একটি বিষয় শিখেছি যে ইসলামে নারী স্বাধীনতা পুরোপুরি রয়েছে আর ইসলাম তাদেরকে তাদের পূর্ণ স্বাধীনতা দেয় কিন্তু কোনো কোনো সমাজে জোর জবরদস্তি বিয়ে দেওয়া হয় এবং মানবাধিকারের প্রতি লক্ষ্য রাখা হয় না ইসলাম একমাত্র ধর্ম যা নারী অধিকারের প্রতি অত্যন্ত জোর দিয়েছে তিনি বলেন যে যেখানে ইসলাম পুরুষকে বিয়ের অনুমতি দেয় সেখানে পুরুষকে এদিকেও দৃষ্টি আকর্ষণ করেছে যে ন্যায় বিচার কে পরিত্যাগ করা যাবে না যদি ন্যায় বিচার না করতে পারো তাহলে একটি বিয়ে যথেষ্ট আর এটি অনেক সুন্দর শিক্ষা আর এই শিক্ষার উপর আমলকারী এরপর নাইজারের এক বন্ধু বলেন মোমেন আমি নাম বুঝতে পারিনি তিনি বলেন তিনি বলেন যে এটি আমার প্রথমবার ছিল যাতে আমি অনেক প্রভাবিত হয়েছি যদি এই দৃষ্টান্ত অন্যান্য মুসলমান দলগুলো গ্রহণ করে তাহলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হতে পারে আরেকজন আহমদি ওসামা সাহেব নাইজার থেকে আছেন তিনি বলেন সবচেয়ে বেশি এটি আমাকে প্রভাবিত করেছে যে এত দেশের প্রতিনিধিত্ব বিভিন্ন ব্যক্তি সংস্কৃতি সভ্যতা সত্ত্বেও তারা যে ভদ্রতা প্রদর্শন করছিল এবং করোনা মহামারী সত্ত্বেও এত সুন্দর আয়োজন প্রশংসার দাবি রাখে নাইজারের লেখেন ও অতিথি আজ জামাতে আহমদের ইমামের বক্তব্য শুনে নারীদের অধিকার এবং নারীদের দায়িত্ব সম্পর্কে আমি বুঝতে পেরেছি অথবা আফ্রিকাতে মহিলারা মানবতার জীবনযাপন করে উন্নয়ন উন্নত দেশগুলো তা চিন্তাও করতে পারে না আপনাদের কর্ম আপনাদের কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তিনি লেখেন যদি আহমদীদের কথা কথার সঙ্গে সামঞ্জস্য রাখে তাই আমি আপনাদের চেয়ে উত্তম আর কাউকে দেখিনি অতএব প্রত্যেক আহমদীকে নিজেদের বাড়িতে এই শিক্ষার আদর্শ দেখাতে হবে শুধু বক্তব্যের জন্যই নয় যে ইসলামের সত্যিকার শিক্ষার যে প্রভাব মানুষের উপরে পড়েছে তা যেন প্রতিষ্ঠিত হয় তা যেন আমাদের জীবনে প্রতিষ্ঠিত হয় নাইজেরিয়ার একজন আহমদী বন্ধু বন্ধু করিব মুসা তিনি বলেন মহিলাদের উদ্দেশ্যে যে বক্তৃতা দিয়েছেন তার প্রশংসা করেন মরিয়াম এলা সাহেব একজন আহম্মদী মহিলা বলেন নারী অধিকার সম্পর্কে যে কথা আহমদী জামাত ইমাম বলেছে এটি ইসলামের সত্যিকার শিক্ষামালা শুনে আমি নিজে মহিলা হওয়ার প্রতি বিষয়ে আমার গৌরব হয়েছে হাই এই বিষয়টি যদি সবাই বুঝতে পারতো তাহলে এই দুনিয়া জান্নাতে পরিণত হতো বা হবে নাইজিয়ার থেকে একজন আহমদী মহিলা হাফিজা আজমু সাহেবা বলেন প্রথমবার আমি ইমাম জামাতে আহমদের বক্তব্য শুনেছি এবং আমার কাছে এটি সুস্পষ্ট হয়ে গেছে যে যে সম্মান শ্রদ্ধা সৈয়দানার রসুলের করিম সাল্লাহ সাল্লাম মহিলাদেরকে দিয়েছেন আর যদি বিশ্বে এটিকে পূর্ণ করে দেখায় তাহলে আহমদীয় জামাতি করছে পুনরায় আমি এটি বলবো যে প্রত্যেক আহমদী পুরুষের জন্য এটি অনেক বড় চিন্তার বিষয় আমাদের আচার আচরণ যেন আমরা বাড়িতে ঠিক রাখি আমরা যেন বিশ্ববাসীকে ধোকা না দেই নাইজেরিয়ার আমির সাহেব লিখেছেন আহমদী বনু আলহাজ হোসাইন সাহেব একজন ব্যবসায়ী তিনি যথেষ্ট ব্যস্ত থাকেন কিন্তু যখন তাকে জলসার আমন্ত্রণ দেয়া হয় তিনি নিমন্ত্রণ গ্রহণ করেন জলসার পর তিনি বলেন আমি রীতিগত বা প্রচলিতভাবে আপনাদের জলসা এসেছিলাম যে কোনো জাগতিক মেলা হবে হয়তো কিন্তু যখন আমি জলসার অনুষ্ঠান শুনতে আরম্ভ করি আমি সংকল্প করি তিনও দিন নিয়মিত আমি জলসা শোনার জন্য আসবো সবচেয়ে বেশি যে বিষয়টি আমাকে প্রভাব করেছে তা হচ্ছে জলসার পরিবেশ স্বেচ্ছাসেবীদের কাজ করতে দেখে মনে হলো তাদের হৃদয়ে এক গভীর প্রেরণা রয়েছে যা তাদেরকে সাহস যোগাচ্ছে নতুবা এটি জাগতিক মানুষের সাধ্যের বাইরে গিনি গিনী মোবাইল এক ইনচার্জ সাহেব বলেন যে মিশনারি বলেন এলাকার মেয়র কে দাওয়া দেওয়া হয়েছিল তিনি বলেন আমি অসুস্থ কিন্তু আমার ছেলে জলসায় যাবে সে যখন জলসায় আসে তখন আমি লাজনার উদ্দেশ্যে বক্তব্য দিতে যাচ্ছিলাম সেখানে বিদ্যুতের সমস্যা থাকে বৃষ্টির আবহাওয়া সেখানে বৃষ্টির মৌসুম বিদ্যুৎ চলে গেলে ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎ আসে না যখন অনুষ্ঠান আরম্ভ হতে যায় তখন বিদ্যুৎ বন্ধ হয়ে যায় বা চলে যায় আর অতিথিও এসে যায় আর জেনারেটার ছিল না মিশনারি সাহেব বলেন যে আমরা দোয়া করি আল্লাহ তালা জামাতের সত্যতা সত্যতার জন্য হে আল্লাহ জামাতের সত্যতার জন্য তুমি আজ নিদর্শন দেখাও বিদ্যুৎ সরবরাহ করো তিনি বলেন আমি বেদনার সঙ্গে দোয়া করি আর বক্তৃতা শুরু হওয়া করার জন্য আমি ডায়াসে যাইনি তার পূর্বেই বিদ্যুৎ এসে যায় তিনি বলেন আল্লাহ তালা আমাদের মসি মহম্মদের ওধম সেবকদের দোয়া শুনেন আর মসিম এবং ইসলামের সত্যতার জন্য নিদর্শন প্রদর্শন করেন আমাদের অতিথির হৃদয় এর গভীর প্রভাব পড়ে আর মজার বিষয় হলো বক্তৃতা যখন শেষ হয় আর বিদ্যুতে চলে যায় তিনিও বলেন যে আমি এত চমৎকার বক্তব্য কখনো শুনিনি পূর্ণাঙ্গ বক্তব্য কখনো শুনিনি আর জামাত সম্পর্কে মুসলমানরা যা কিছু রটনা করে রেখেছে তা সবই ভুল ক্যামেরুন থেকে সেখানকার মোয়াল্লেম সাহেব বলেন ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি জায়গা একজন গ্রামের চিফ বা প্রধান আলহাজি ওসমান যিনি আহামুদি তিনি এমটি আফ্রিকায় জলসার অনুষ্ঠান দেখেন তিনি বলেন আমরা ছোট বয়স থেকে শুনছিলাম যে যখন ইমাম মাহাদি আসবেন তখন পুরো বিশ্ব তাকে দেখতে পাবে আজ জলসার অনুষ্ঠান দেখে আমি দৃঢ় বিশ্বাসে উপনীত হলাম এই জামাত সত্যিকার অর্থে ইমাম মাহাদির জামাত সমগ্র বিশ্ব এই জামাতকে দেখছে বিভিন্ন দেশের মানুষ নিজ নিজ দেশ থেকে এমটি এর মাধ্যমে জলসায় যোগদান করেছে আর ইমাম জামাতে আহমদিয়াকে দেখছেন এবং তার কথা শুনছেন খোদার নবীর নবীর কথা আজ আমি পূর্ণ হতে দেখেছি মালির আমির সাহেব লিখেছেন জলসার মাধ্যমে তিনি বয়তের উল্লেখ করতে গিয়ে যে কিতা শহরে একজন উস্তাদ ওমর বাড়ি সাহেব ফোন করে বলেন যে তিনি বলেন যে আমি আহমদী নই তারপরও আমি বাড়ির সকল সদস্য আগ্রহ বলে জলসা শুনেছি তাই নয় বরং খলিফার কথা চলাকালীন সময়ে বিভিন্ন জয়ধ্বনি বাড়ির সবাই আবেগ উচ্ছ্বসিত হতাম এবং আমরাও জয়ধ্বনি দিতাম ওমর বাড়ির সাহেব তিনি অতি দ্রুত মিশন হাউজে এসে জামাতভুক্ত হবেন ইনশাল্লাহ মোবাইল ইনচার্জ ক্যামেরুন বলেন ক্যামেরুন থেকে চিফ ইমাম ডোয়ালা ফারুক সাহেব বলেছেন যে আমি এমটি এম টি আফিকার মাধ্যমে শুনেছি জামাতকে লোকেরা কাফের বলে আর উগ্রপন্থী বা সন্ত্রাসী সংগঠন বলে তাদের আয়াত যে রয়েছে যা বড় বড় অক্ষরে বা স্টেজে লেখা ছিল এখন ইনশাল্লাহ এমটির মাধ্যমে জামাত সম্পর্কে যে ভুল বোঝাবুঝি আছে তা দূর হয়ে যাবে তানজানিয়ার আমির সাহেব লিখেছেন যে উষা রিজনের একজন মহিলা জাবু সাহেবা বলেছেন এটি প্রথম সুযোগ ছিল যে আমি বার্ষিক জলসা দেখেছি এত শান্তিপূর্ণ সমাবেশ আমি আমার জীবনে দেখিনি সাধারণভাবে মানুষ জলসায় হইচই করে এবং মানুষকে আকৃষ্ট করার জন্য হাস্যস্কর প্রোগ্রাম করে কিন্তু এমন কিছু ছিল না বরং প্রতিটি অনুষ্ঠানে ইসলামের সত্যিকার শিক্ষা সম্পর্কে বলা হয়েছে বা বলা হতো নিঃসন্দেহে আহমদীদের খলিফার প্রতি যে ভালোবাসা এর কোনো দৃষ্টান্ত বিধি পাওয়া যায় না এরপর ক্যামেরুন শহরের মারোয়ার স্থানীয় চিফ জলসার অনুষ্ঠান দেখে বলেন এটি জামাতে আহমদিয়ার কামাল যে এতগুলো ভাষায় জলসার অনুষ্ঠান অনুবাদ করা হচ্ছে সরাসরি আর মানুষ এর থেকে উপকৃত হচ্ছে আমি জলসা থেকে লাভবান হয়েছি এবং আমার জ্ঞান বেড়েছে এম এর কল্যাণ এটি আমি এখন কেবল কানেকশন লাগাবো এবং আমার বাড়িতে বসে এমটি দেখে উপকৃত হব এবং আমি আমার নিজের জ্ঞান বৃদ্ধি করবো অ এম এমটি দেখে প্রভাবিত হচ্ছেন এবং এর থেকে এই আধ্যাত্মিক জ্ঞান থেকে লাভবান হতে চায় এবং লাভবান হচ্ছে আর এটি উন্নতির রহস্য যদি আধ্যাত্মিকভাবে উন্নতি করতে চায় আহমদিরও উচিত আপনারা এমটি এর প্রতি মনোযোগী হন এমটি দেখার প্রতি মনোযোগী হন গ্যাবুনের মোবাইলে ইনচার্জ লেখেন একজন নবাগত আহমদী বলেছেন সত্যিকার অর্থে এটি পুরো বিশ্বের জলসা এতে আমরাও অন্তর্ভুক্ত আছি আর অন্যান্য দেশের লোকেরাও জলসায় যোগদান করেছেন এটি আমাদের ইমানকে মজবুত করছে সময়ের ব্যবধান সত্ত্বেও সমগ্র বিশ্বের লোকেরা বসে আছেন এটি শুধু আহমদীয় উপস্থাপন করতে পারে অন্যান্য মুসলমানদের জন্য কখনোই এই চিত্র উপস্থাপন করা সম্ভব নয় জাম্বিয়ার বা পূর্বাঞ্চলের একটি প্রদেশ সাঙ্গাজি একজন সেখানকার একজন নবু আলী সাহেব বা নবাগত আমুদি আলী সাহেব তিনি বলেন নিজ এলাকার তিনি হেডম্যান আমরা খ্রিস্ট ধর্ম থেকে আহমদিয়াত গ্রহণ করেছি আমাদের গ্রামে আহমদিয়াত দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসে আহমদিয়াত প্রতিষ্ঠিত হয় এরপর অগণিতবার আহমদী ওলামারা আমাদের এলাকায় আসে এবং আমাদের হৃদয়ে আহমদিয়া জামাতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি করার চেষ্টা করে যখন খ্রিস্টান ছিলাম কেউ জিজ্ঞেস করতে আসেনি যখন আহমদী হলাম তখন আহমদ তাদের যে ওলামা তাদের ধর্ম ঠিক করার জন্য সেখানে পৌঁছে তিনি বলেন এখন জলসা সালানা যুক্তরাজ্য আমরা সরাসরি দেখার সুযোগ পেয়েছি আমরা আমাদের জীবনে প্রথমবার এমন সুশৃঙ্খল জলসার দৃশ্য দেখেছি যেখানে মহামারীর সত্ত্বেও এত মানুষ যোগ দিয়েছে এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজেদের ভিডিও বাণী পাঠিয়েছেন আল্লাহ তালার কৃপায় জলসাস সালানা দেখার পর আমাদের সকল সন্দেহ সংশয় দূর হয়ে গেছে আহমদীয় ছোট্ট একটি দলের নাম নয় বরং এক আন্তর্জাতিক জামায়াতের নাম যেভাবে যুগ খলিফা মহিলা এবং অন্যদের অধিকার সম্পর্কে ইসলামী শিক্ষামালা বর্ণনা করেছেন তা আমাদেরকে বিস্মিত করেছে যে মহিলাদের অধিকার রয়েছে নতুবা আমরা তো আমাদের মহিলাদেরকে কিছুই মনে করি না ইনশাল্লাহ আমরা যা কিছু এখানে দেখেছি এবং শুনেছি আমরা ফিরে গিয়ে অন্যদেরকেও তা বলবো। যাতে তাদের ইমান সুদৃঢ় হয় এবং তারাও আহমদিয়ত গ্রহণের চেষ্টা করে মালয়েশিয়া থেকে একজন অবাগত আহমদি রুসলি বিন নাম ধরতে পারেনি যুক্তরাজ্যের জলসা দেখে আমি খোদাতাল প্রতি কৃতজ্ঞ আমি আহমদ জামাত গ্রহণ করার বা যুগ ইমামকে কে শনাক্ত করার সৌভোগ্য লাভ করেছি আমি যুক্তরাজ্যে ছিলাম না ঠিকই কিন্তু তা সত্ত্বেও আমার যুগ খলিফাকে দেখার এবং তার বক্তব্য শোনার সুযোগ হয়েছিল যদি আমি আহমদিয়া জামাতভুক্ত না হতাম তাহলে আমি এই আশিস বা কল্যাণ থেকে বঞ্চিত থেকে যেতাম আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি সবসময় খেলাফতের প্রতি বিশ্বস্ত এবং খেলাফতের অনুগত থাকব ব্রাজিলের একজন মহিলা পৃসিলা মাল্লেম সাহেবা তিনি বলেন যে কয়েক মাস পূর্বে তিনি বয়ান করেছেন তিনি বলেন আমার সৌভাগ্য আমি প্রথমবার জলসা সালানা দেখার সুযোগ পেয়েছি এবং ভাষা না বোঝা সত্ত্বেও আমি অনেক কিছু শেখার এবং জানার সুযোগ পেয়েছি আমি খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাকে আহমদিয়া গ্রহণের তফিক দিয়েছেন গিনে বাসার মোবাইল লেগে ইনচার্জ লেখেন গিনে জামাতের একজন একটি দূর দূরান্ত অঞ্চল কাসিনির চারজন আট মাইল পথ পায়ে হেঁটে তারা জামাতে জলসা সালানা কার্যক্রম শোনার জন্য উপস্থিত হন আর যখন তারা আমার বক্তব্য শুনেন বলেন যে আল্লাহ ফজলে আমরা পূর্বেই গ্রহণ করেছিলাম কিন্তু আজ যুগ খলিফার বক্তব্য শুনে আমরা অনুভব করতে পেরেছি যে আমরা কত বড় নিয়ামত থেকে বঞ্চিত ছিলাম আজ আমাদের ইমান আহমদিয়তের উপরে ষোলো আনা প্রতিষ্ঠিত হয়েছে আমরা অঙ্গীকার করেছি আজ যে আমরা সবসময় যুগ খলিফার খোদ বাস জন্য আসব। কিভাবে আল্লাহ তাদের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করছেন থেকেও মাধ্যমে লোকেরা জলসায় যোগদান করেছিলেন একজন নবাগত মুজফার কলুসি সাহেব বলেন আমার প্রথম বার্ষিক জলসা ছিল এটি আমার জন্য এই অভিজ্ঞতা খুবই অবাক করার মতো ছিল বিশেষ করে আমি যখন আমার আহমদি ভাইদের সঙ্গে মিলিত হয়ে জলসা দেখতে বসি আর যুব খলিফাকে দেখি এবং তার বক্তব্য শুনি এগুলো সবই আমার জন্য এক অনুপম অভিজ্ঞতা ছিল আমি কখনও কোনো মহিলাকে এত সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করতে শুনিনি লাজনার তেলাওয়াতের বহু প্রশংসা করেন তিনি এবং বলেন আমাদের জামাতের সদস্যরা কাসমোর গ্রাম থেকে এক জায়গায় জমা সমবেত হয় এরা সবাই খেলাফত এবং আহমদীয়তের বরকত যা আল্লাহ সুবান এই জমাতকে দান করেছেন এভাবে জামাত বিশ্বের বিভিন্ন দেশে জলসা সালানা ভার্চুয়ালি দেখেছে এবং অংশগ্রহণ করাও খুবই মজার ছিল আমি এমন অনেক দেশকে দেখেছি সেখানে এটা আমি জানতাম না এভাবে এটিও দেখেছি যে জামাত সম্মিলিতভাবে জলসাজনিকভাবে কাজ করছেন ইউকিতে এক ব্যক্তি যিনি ব্যাংকের কর্মচারী তিনি কাজ থেকে ছুটি নিয়ে জলসার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন এবং নিজের গাড়িতেই ঘুমাচ্ছেন এই সব কিছু প্রমাণ করে যে জামাতের সদস্যদের মধ্যে নিষ্ঠা এবং ত্যাগের চেতনা রয়েছে এবং তারা ত্যাগ করছেন আমি বক্তব্যের মাধ্যমে অধিকার সম্পর্কে জানতে পেরেছি এটিও তিনি প্রকাশ করেন তার অভিব্যক্তিতে মরিশাস থেকে সাফর নায়ক সেবা একজন নবাগত তিনি বলেন লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে জলসে যোগদান নতুন অভিজ্ঞতা ছিল তিনি বলেন এ ধরনের যোগদান আমাকে খেলাফতের নিকটতর করছিল যুব খলিফার প্রতিটি শব্দ আমার হৃদয়ে প্রভাব বিস্তার করছিল জামাতে যোগদান করার যে সিদ্ধান্ত এতে আমি অত্যন্ত আনন্দিত এমটিএর এর অনুষ্ঠান মাধ্যমে মসিমত সম্পর্কে আমি অনেক কিছু শিখতে পারছি অস্ট্রিয়া এর থেকে এক বন্ধু বলেন জুনে টেল্লা এবছরের শুরুতে তিনি বয়াত করেছিলেন তিনি বলেন মহিলা একজন তিনি বলেন যুগ খলিফা যা কিছু বলেছেন তা আমাদেরকে আলোড়িত করেছে তার বক্তব্যের সময় আমার চোখ থেকে অসু ঝরছিল ইসলাম সত্যিকার অর্থেই জীবন পোদায়নি আমার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে আমি আল্লাহ তালার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমাকে আহমদিয়াত গ্রহণ করার সৌভাগ্য দান করেছেন তিনি একজন অস্ট্রিয়ান মহিলা আহমদি জলসায় যোগদান করার পর আহমদীয় গ্রহণ করার অনেক ঘটনা রয়েছে আইবির কোচ থেকে একজন আহমদী বন্ধু হাসান সাহেব বলেন জলসার তিন দিন অনুষ্ঠান দেখার সুযোগ হয়েছে অত্যন্ত ইমান উদ্দীপক ছিল তিনি বলেন মিথ্যার বয়স দীর্ঘ হয় না এখন তা মিথ্যা নিজেই মরে যায় আর সত্য চিরকাল প্রতিষ্ঠিত থাকে এই নীতির অধীনে জামাতে আহমদিয়ার প্রতিদিনের উন্নতি এটি জামাতে আমাদের সত্যতার এক অকাঠ্য প্রমাণ তিনি বলেন জলসা সালানা শেষ হওয়ার পর আমরা কয়েকজন বন্ধু একটি রেস্টুরেন্টে বসে আলোচনা করছিলাম এক একজন অপরিচিত ব্যক্তি আমাদের কথা শুনে বলেন আজ ইসলামের সত্যিকার শিক্ষার উপরে কেউ যদি আমল করে থাকে কোনো জামাত থেকে থাকে তাহলে আহমদীয়া জামাতি সেই জামাত এ কথা বলে সেই আগন্তুক চলে যায় কিন্তু আমাদের কথার সত্যায়ন করে যায় যে আহমদিয়া শুধুমাত্র মৌখিক বা বুলি সর্বস্ব নয় বরং তারা ব্যবহারিকভাবে ইসলামের সত্যিকার চিত্র উপস্থাপন করেন এরপর হাসান সাহেব আমাদের সঙ্গে দেখা মলেমের সঙ্গে দেখা করে এবং বলেন যে আমি আহমদিয়ত গ্রহণ করতে চাই এখন আমি আর দীর্ঘক্ষণ এই সত্য থেকে নিজেকে দূরে রাখতে পারছি না কঙ্গো ব্রাজভিলের মোবাইল ইনচার্জ বলেন একটি জামাত লম্বোমা তিন দিন টিভি এবং রেডিওতে জলসার পুরো অনুষ্ঠান দেখানোর সুযোগ হয় এই এলাকায় একটি টেলিভিশন চ্যানেল রয়েছে এবং তাতে আমাদের অনুষ্ঠান চলতে থাকে এক ধারণা অনুযায়ী চার হাজার মানুষ এই জলসা দেখেন এবং শুনে থাকবেন গম্বোমা গ্রামবার চতুর্দিকে ত্রিশটি গ্রাম্য জামাত জলসায় যোগদান করেন রেডিওর মাধ্যমে সেখানে বিদ্যুৎ ছিল না তাই তারা রেডিওর মাধ্যমে জলসা শুনেছে এরপর আমার যে বক্তৃতা ছিল গিঙ্গালা বা জিঙ্গালায় স্থানীয় ভাষায় তারা শুনেছে এবং তারা বলে অনুষ্ঠান অত্যন্ত সফল ছিল যার বহিঃপ্রকাশ আপন পর সবাই করেছে তিন দিন জলসা পরিবেশ বিরাজমান ছিল একইভাবে খাবারের ব্যবস্থা করা হয়েছিল আমাদের এখানে যেভাবে জলসায় করা হয় জলসা চলাকালীন সময় বারো জন ব্যক্তি বয়াত করে আহমদিয়া মুসলিম জামাতে যোগদান করার সৌভাগ্য লাভ করেছেন গিনি বাসা মোবাল্লেক সাহেব লেখেন আল্লাহ কৃপায় অধিকাংশ নবাগত আহমদি করার পর নিজের আত্মীয় স্বজনের মাঝে ব্যাপক হারে তবলিক কাজ চালিয়ে যাচ্ছেন জলসা সালানা যুক্তরাজ্যের আশিস পূর্ণ সময় সদস্যদের জলসার অনুষ্ঠান দেখার যখন আমন্ত্রণ জানানো হয় তখন সকল নবাগত আহমদী তাদের অহমদী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আমার জলসায় প্রদত্ত বক্তব্য যে তিন চারটে ছিল তাতে তা শোনার জন্য বিশেষভাবে দাওয়া দেয় লোকেরা তিরিশ কিলোমিটার আঠারো কিলোমিটার দূরত্ব সাইকেলে অথবা পায়ে হেঁটে কেন্দ্রে পৌঁছেন অধিকাংশ মানুষ প্রথম দিনের বক্তব্য শোনার জন্য এসেছিলেন কিন্তু তারা আমার প্রথম দিনের বক্তব্য শোনার পর তাদের সংকল্প পাল্টে যায় এবং তিন দিন এখানে অবস্থান করার সিদ্ধান্ত নেয় তৃতীয় দিন সমাপনী বক্তব্য শোনার পর তারা বলে আপনাদের খলিফা আমাদের হৃদয় জয় করেছেন আর যে ইসলাম তিনি উপস্থাপন করেছেন তাই সত্যিকার ইসলাম এই সময় একশো জন নারী পুরুষ আহমদিয়া জামাত গ্রহণ করেন সম্মিলিতভাবেও সেখানে বয়াত হয়েছে কঙ্গ থেকে মোয়াল্লেম সিলসিলা ইব্রাহিম সাহেব বলেন একজন খ্রিস্টান বন্ধু মুখ নারা চিমি সাহেবা বা সাহেব জলসা দেখার জন্য তাকে জলসা দেখার জন্য আমন্ত্রণ জানায় তিনি সস্ত্রিক জলসা যোগদান করেন জলসা দেখার পর তিনি তার স্ত্রীকে বলেন আমার মনে হয় এ ধরনের শিক্ষা এবং পথ নির্দেশনা আমরা অন্য কোথাও না নিজ নিজ জীবন এক দীর্ঘ সময় আমরা খ্রিস্ট ধর্মে নষ্ট করেছি এখানে তিন দিনে আমরা যা কিছু শিখেছি তা খ্রিস্ট ধর্ম থেকে পুরো জীবন আমরা শিখতে পারবো না আমাদের কল্যাণ এতেই নিহিত আমরা যেন তাদের সঙ্গে যোগদান করি এভাবে তার স্ত্রী সন্তান সহ তিনি বয়াত করে জামাতভুক্ত হন গিনি বাসাও এর মোবাইল ইনচার্জ সাহেব লেখেন গিনি বাফটার বাফটা রিজিয়নের সাথে সম্পর্কযুক্ত একজন আহমদী বন্ধু কাম্বা তিন দিন জলসার কার্যক্রম শুনেন এবং আমার বক্তব্য শুনেন হুজুর বলছেন যে এরপর বলেন ইসলামের এখন একজন নেতার প্রয়োজন আর আহমদিয়া মুসলিম জামাতের কাছে খলিফার আকারে সেই নেতা রয়েছেন তার হাতেই পুরো ইসলামী বিশ্ব একবদ্ধ হতে পারে জলসা শেষ হওয়া মাত্রই তিনি তৎক্ষণাৎ বয়াত করে আহমদিয়া গ্রহণ করেন বা আহমদীয় জামাতে যোগদান করেন কেন কঙ্গো ব্রাজিল থেকে একজন খ্রিস্টান বৌদ্ধ আবু তানি সাহেব বলেন আমি কখনো কোনো ধর্মের প্রতি আকর্ষণ রাখিনি কেননা খ্রিস্ট ধর্ম দেখে এটি মনে হতো ধর্মীয় মানুষ নিষ্ঠাবান হয় না আমার ভাই পূর্বেই আহমদিয়ত গ্রহণ করেছিলেন তিনি আমাকে জলসায় যোগদান করার আমন্ত্রণ জানায় আমি তার ডাকে সাড়া দিয়ে জলসায় আসি আমি জলসা দেখতে থাকি আর আমার মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি হতে আরম্ভ করে আর ধর্মের প্রতি আমার আকর্ষণ জন্মাতে থাকে খলিফার বক্তব্যগুলো শুনে প্রথমবার আমার হৃদয় সাক্ষ্য দেয় ধর্ম এক এক সত্য সত্য ধর্মের সত্য ধর্মের মধ্যে হৃদয়কে ঘুরিয়ে দেওয়ার শক্তি রয়েছে আমি প্রথমবার ইসলাম এবং আহমদিয়াতকে ধর্ম হিসেবে গ্রহণ করছি নাইজারের একজন আহমদি বন্ধু জলসা শুনে তিনি বয়াত করার সৌভাগ্য লাভ করেন তিনি বলেন আমি জলসার অনুষ্ঠান দেখে খুবই প্রভাবিত হই আর আর যে সত্যের আমি সন্ধানই ছিলাম তা আমি পেয়ে গেছি এখন আমি বয়াত করতে চাই সেনেগাল থেকে এক বন্ধু বলছেন আম্বো রিজনে তিন জলসার তিন দিনই আমার যে বক্তব্য ছিল চারটি রেডিও এবং একটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল একটি রেডিওর উপস্থাপক বা সঞ্চালক এই বক্তব্য শুনে গ্রহণ করেন এবং সেই সঞ্চালক শিক্ষিত এবং নিজ শহরে সর্বজন প্রিয় কিন্তু আজ আহমদিয়া জামাতের ইমামের বক্তব্য শুনে আমি সত্য জানতে পেরেছি তাই আমি আহমদীয়া জামাতভুক্ত হচ্ছি সেদিনই তিনি বয়াত গ্রহণ করেন পুরো পরিবার সহ ক্যামেরুন থেকে একজন স্থানীয় ইমাম মারোয়া তিনি বলেন জলসার বিশেষ যে আকর্ষণ ছিল তা হচ্ছে জামাতের ইমামের বক্তৃতা জামাতের খলিফা প্রত্যেকটি কথা কোরআন হাদিসের আলোকে বলেন তিনি তা আমার হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে নিশ্চিত রূপে এই জামাত এবং খলিফা কোদার পক্ষ থেকে প্রতিষ্ঠিত আমার হৃদয়ে প্রশান্ত আমি আশ্বস্ত তাই আমি আমার বন্ধুদের সহ বয়াত করে জামাতভুক্ত হচ্ছি সুবিচারের দৃষ্টিতে যারা দেখেন আল্লাহ তালার কৃপায় তা আলে মধ্যেও রয়েছে এমন যারা সত্য দেখার পর তা গ্রহণ করে নেন একজন বন্ধু মালির তিনি জলসা দেখার পর জামাত হন জলসার পূর্বে জামাতের রেডিওতে জলসার অনুষ্ঠান সম্পর্কে প্রচার করা হয় এবং প্রতিদিন জলসায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল জলসা সম্পর্কে তিনি বলেন যে আমরা সবাইকে মিশন হাউসে আসার দেওয়া দেই জলসা দেখার জন্য সুতরাং জলসা দিনগুলোতে আহমদী বন্ধুরা ছাড়াও ও আহমদি বন্ধুদের বন্ধুরাও জলসার সম্প্রচার দেখার জন্য আসেন জলসার সেই দিন চারজন বন্ধু আহমদিয়াত গ্রহণ করেন বয়াত করে এরা শিক্ষিত এবং তারা বর্ণনা করেন যে আমরা দীর্ঘদিন ধরে কাই শহরে আহমদী রেডিও শুনছিলাম এবং আহমদীদের প্রতি আমাদের আকর্ষণ ছিল যখন আমরা রেডিওতে জলসার সম্পর্কে বিজ্ঞাপন শুনে আমাদের আকর্ষণ জন্মে যে তাদের জলসা গিয়ে দেখা উচিত জলসা দেখার পর তারা বলেন যে ইসলামের কল্যাণ এবং সাফল্য আহমদীদের সঙ্গে সম্পৃক্ত যে ইসলাম আহমদিয়ত বিশ্ববাসীর সামনে তুলে ধরছে সেটি সত্যিকার ইসলাম আর সবচেয়ে বড় কথা হলো মুসলমানদের একজন খলিফার প্রয়োজন রয়েছে যা তাদের পথ নির্দেশনা দিতে পারে এবং বর্তমান যুগে ইসলামে খেলাফতি আহমদিয়তের মাধ্যমে খেলাফত ব্যবস্থা প্রবর্তিত হয়েছে তিনি বলেন আমরা পাক্কা আহমদি এবং একজন আহমদির জন্য মাসিক যে চাঁদা দেওয়া আবশ্যক আমাদেরকে বলুন আমরা প্রত্যেক মাসে ধর্ম সেবার জন্য সেই চাঁদা দিব মালির আমির সাহেব লেখেন কাই রিজনের মিশন হাউসে জলসার সম্প্রচার দেখার জন্য আহমদি বন্ধুরাও সমবেত হন জলসার তৃতীয় দিন যখন বয়াতের ইমান উদ্দীপক ঘটনা সমৃদ্ধ একটি প্রামাণ্য চিত্র এমটিতে দেখানো হয় অহামদি বন্ধুরা তাদের মধ্যে যারা শিক্ষিত ছিলেন তারা প্রশ্ন করেন বয়েতের শর্তাবলী কি বিরতির সময় মোয়াল্লেম সাহেব সকল উপস্থিত সদস্যদের স্থানীয় ভাষায় বয়তের শর্তাবলী পাঠ করে শোনায় সেই অহমদি বন্ধু বলেন এটি তো ইসলামের সারাংশ এতে সামাজিক এবং জীবন উত্তম জীবন যাপন করার জন্য পথ নির্দেশনা দেওয়া আছে তিনি বলেন এর উপর আমল করা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আবশ্যক এরপর তিনি জলসার পর বয়াত করেন ঘানার লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে ঘানায় লোকেরা জলসায় যোগদান করেন সরাসরি বুস্তানে আহমদ আক্রায় আক্রার সবুজ শ্যামল প্রাঙ্গণে জলসা দেখানোর ব্যবস্থা করা হয়েছিল তিনি বলেন পরিবেশ খুবই মনোরম ছিল দুটি স্থানে দুটি বড় বড় টেলিভিশন স্ক্রিনের মাধ্যমে নারী পুরুষরা জলসার দৃশ্য উপভোগ করছিলেন তিন দিন পঁচিশটি পঁচিশ হাজার অধিক মানুষ জলসা যোগদান করেন কুমাসি আহমদী সেন্টারে ব্যাপক সংখ্যায় লোকদের জলসা দেখানোর ব্যবস্থা করা হয় সেখানেও দু হাজারের অধিক মানুষ তিন দিন জলসা উপভোগ করেন আরেকটি জায়গায় বারোটি মসজিদে জলসা সালানার কার্যক্রম দেখানোর বা সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল চোদ্দটি স্থানে একইভাবে অন্য অন্য রিজিয়নেও ওয়া শহরে বারোটি স্থানে ছিল আর অন্যান্য রিজনে টি স্থানে ছিল হুজুর বলছেন এভাবে এখানেও দু হাজারের অধিক মানুষ সম্মিলিতভাবে জলসার কার্যক্রম শুনেছেন আর অন্যান্য চ্যানেলের মাধ্যমে মানুষ এমটিএ দেখতে থেকেছেন আফ্রিকা এবং এমটিএ ঘানা ছাড়াও জলসার কার্যক্রম ঘানটার অন্যান্য তিনটি চ্যানেলেও সম্প্রচার করা হয়েছিল ইয়েমেন থেকে আকরাম সাহেব বলেন আলী আল কাহলানি তিনি বলেন আজ যুগ খলিফা এই জলসা এবং তার বক্তব্য দ্বারা আমাদের হৃদয়কে এবং প্রাণকে নতুন নতুন জীবন দিয়েছেন আমাদের চোখ থেকে অশ্রু শুকিয়ে গিয়েছিল তা ফিরে এসেছে আর হৃদয়ে কঠোর হওয়ার সত্ত্বেও এখন নম্র হয়েছে যদি খলিফার লাজনায় যে তিনি যে বক্তব্য দিয়েছেন পুরো সমাজ যদি শুনে আমল করে তাহলে পুরো সমাজ ঠিক হয়ে যাবে একইভাবে জলসার যে শেষ বক্তব্য এটি পুরো আয়োজনকে সুন্দর করেছে সকল চেহারা হাসি খুশি ছিল এটি খোদাতলার কৃপা যিনি এই জামাত গঠন করেছেন বা বানিয়েছেন ইয়েমেন থেকে ইয়ামার আলী সাহেব বলেন জলসার তিন দিন আমাদের জন্য ঈদের দিন ছিল যাতে আমরা খোদাতলার কৃপা বাড়ি বর্ষিত হতে দেখেছি আর হাজর নসিম আসিমের সঙ্গে তার প্রতিশ্রুতিপূর্ণ হতে দেখেছি জলসার সঙ্গে খেলাফতে আহমদের প্রতি আমাদের ইমান সুদৃঢ় হয়েছে আমরা দেখেছি কিভাবে আল্লাহ তালার সাহায্য এবং সমর্থন আহমদিয়া খেলাফতের সঙ্গে রয়েছে খেলাফত ছাড়া অন্ধকার ছাড়া অন্য কোথাও আমরা কিছু দেখি না আমরা জলসায় কখনোই যোগদান করছিলাম না যদিও আমরা জলসায় যোগদান করছিলাম না সরাসরি কিন্তু আমাদের হৃদয় আপনার সঙ্গে ছিল আর আমরা জলসার পবিত্র প্রভাব অনুভব করছিলাম যে আমরা জলসায় উপস্থিত আছি তিনি বলেন আপনাকে দেখে এবং আর আপনার উপদেশ শুনে আমাদের যে আবেগ অনুভূতি বা উচ্ছ্বাস তা ভাষায় বর্ণনা করতে পারছি না গভীর প্রভাবিত হয়েছি বক্তব্য শুনে আমি আমার অনেকগুলো দায়িত্বের প্রতি আমার মনোযোগ নিবদ্ধ হয়েছে এবং আমার অনেকগুলি ভুল সম্পর্কে আমি জানতে পেরেছি যে সম্পর্কে আমি উদাসীন ছিলাম তিনি বলেন বিভিন্ন দেশে আহমদরা একত্রিত হয়ে জলসায় যোগদান করার দৃশ্য আমার হৃদয়ে গভীর বেদনা সৃষ্টি করেছে আমি দোয়াও করেছি আল্লাহ তালা যেন অতি দ্রুত ইয়েমেনে আমাদের কেমন জায়গা দিবেন যেখানে আমরা একত্রিত হয়ে জলসায় যোগদান করতে পারব জর্ডান থেকে আহমেদ সাহেব বলেন প্রতি বছর বিশ্বের সকল দেশ থেকে মানুষ ভবিষ্যৎ সত্যতা হিসেবে যোগদান করেন এবছরের জলসার এক বিশেষ গুরুত্বের দাবি রাখে কেননা এবছর ইন্টারনেট এবং এম টি এর মাধ্যমে সকল বিশ্বের আহমদিরা ব্যাপক সংখ্যায় এতে যোগদান করেন আল্লাহ তালা সব ধরনের পরিস্থিতিতে জামাতকে সাহায্য করেন কেননা এটি একটি সত্য জামাত আমি এবছরের জলসায় যুগ কলিফার উপস্থিতিকে এক আধ্যাত্মিক দর্শন এবং জান্নাতের সঙ্গে তুলনা করছি যার ফল আমরা এই তিন দিন ভক্ষণ করেছি আর মনে হচ্ছিল যে আমরা সত্য ইসলামের প্রচারের জন্য একটা আধ্যাত্মিক পরিবেশে আমরা বসে আছি একটি ঐশী বা লোকের তাবু এখানে খাটানো হয়েছে আরেক বন্ধু বলছেন যে জলসায় আহমদী মুসলমানরা ধর্ম বর্ণ নির্বিশেষে নেতৃত্বে জামাতের পতাকাতলা ঐক্যবদ্ধ ছিল তিনি বলেন এটি খোদাতলার কথা সত্যাতলা মানুষ মানুষের হৃদয়কে যুক্ত করতে পারতো না কিন্তু খোদা তালাই মানুষের হৃদয়কে যুক্ত করে দিয়েছেন এটি কোরআনের আয়াত আমাদের প্রতি আল্লাহ তালা এটি অপার কৃপা তিনি বলেন জলসা যোগদানকারীদের চেহারা চেহারা থেকে ভালোবাসা ঝরে পড়ছিল তিনি বলছেন জলসা শান্তি এবং নিরাপত্তার বিষয়টা আমরা অনুভব করেছি এমন মনে হচ্ছিল যে আমরা সকলে আমাদের আধ্যাত্মিক নেতার নেতৃত্বে আমরা মরুভূমিতে এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছি যেখানে শান্তি নিরাপত্তা নিরাপত্তা বিরাজমান আমরা অনুভব করেছি যে আমার মাঝে অনেক দুর্বলতা রয়েছে এবং আমার মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করার জন্য অনেক চেষ্টা করতে হবে তাকে আর উন্নত মান অর্জন করতে হবে ধর্মকে জাগতিক জাগতিকতার উপর প্রাধান্য দিতে হবে আর পারিবারিক জীবনকে সুন্দর করতে হবে মহিলাদের সঙ্গে নম্রতা এবং ভালোবাসার সঙ্গে ব্যবহার করতে হবে ভালোবাসাপূর্ণ ব্যবহার করতে হবে জার্মানি থেকে আব্দুর রহমান সাহেব একজন লেবাননবাসী তিনি বলেন আমি বার্লিন মসজিদে যে আমাদের বন্ধুদের সঙ্গে জলসার তিন দিনের অনুষ্ঠান শুনেছি জলসার আধ্যাত্মিক পরিবেশ আমি অনুভব করেছি জলসা থেকে আমরা অনেক উপকার উপকৃত হয়েছি আধ্যাত্মিক উন্নতি যা লাভ করেছি যা হারিয়ে গেছিল ব্যাংক থেকে ওমর সাহেব ওমর শোয়েব সাহেব বলেন আমার আকাঙ্ক্ষা এই জলসা যেন প্রতিদিন হয় যাতে আমরা নবী এবং আউলিয়াদের মতো হই একটা এক স্বতন্ত্র অনুভব ছিল সকল ভাই একত্রে বসে জলসা শুনেছি ভালোবাসা এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ ছিল রেজওয়ান শাহেদ সাহেব আইভরি থেকে লেখেন মা শহরের জামাতের প্রেসিডেন্ট আন্দরে সাহেব বলেন জলসায়ের সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী বিষয় ছিল বিশ্বে আহমদিয়া খেলাফতের পতাকা তলে ঐক্যবদ্ধ এবং খেলাফতের আনুগত্যে তারা রত কোনো জায়গায় দিন কোনো জায়গায় মধ্যরাত সবাই খলিফার বক্তব্য শোনার জন্য উদ্গ্রীব আর নিজেদের ইমানকে সতেজ করার জন্য তারা ব্যবস্থা করছে আয়োজন করছে কিরগিস্তানের ন্যাশনাল প্রেসিডেন্ট ইলিয়াস কুবাব কুবাতুফ সাহেব বলেন জলসায়ের এমন এমন বক্তব্য দেয়া হয়েছে যা শুনে আমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি আমার চোখ থেকে অস্ত্র ঝরতে আরম্ভ করে আমি জলসা সালানা ইউটিউবে দেখেছিলাম আর আমার সীমা আনন্দের সীমা পরিসীমা ছিল না আমি ইউটিউবে আমার ভাই বোনদের কমেন্ট দেখেছি তারা একে অপরকে জলসার মোবারক জানাচ্ছিল আর একে অপরকে শান্তির বার্তা দিচ্ছিল এই আমার সকল ভাই বোন যারা বিভিন্ন জাতির রাশিয়ান ইউক্রেন আলমেনি কাতারি কাজাকি কিরগিজি ইত্যাদি এই দৃশ্য খুবই ইমান উদ্দীপক ছিল নাইজারের আহমদী বন্ধু সোলেমান সাহেব বলেন খলিফা খলিফাই সরাসরি নিজের ভাষা হাউসায় আমি শুনেছি এটি আমার সম্মানের বিষয় তিনি বলেন এম টি জবান ভাষার যে সংযোজন এটি আমাদের জলসাকে আনন্দ করেছে তিনি বলেন খলিফাই ভাষা খলিফাই হাউসা ভাষা শোনা এটি একজন হাউসা ভাষী এটি বুঝতে পারেন যে আনন্দ কি এবার হাউসা ভাষায় নতুন অনুবাদ করার ব্যবস্থা করা হয়েছিল একটি জামাত জামাতের একজন বন্ধু সাহেব বলেন জলসা দেখার এবং যুগ খলিফার খেলাফতের প্রতি ভালোবাসার এক অবচেতনা সৃষ্টি হয়েছে আমরা প্রতি ভালোবাসার এক দৃশ্য দেখেছি যা বিশ্বের অন্যত পাওয়া যায় না খেলাফত রং বনের ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে ভালোবাসা এবং শান্তিপূর্ণ বার্তা প্রতিষ্ঠা করে বা শান্তির শিক্ষা প্রতিষ্ঠা করে অস্ট্রেলিয়ার আর এক বন্ধু বলেন লাইভ সম্প্রচার রাত বারোটা পঞ্চান্ন মিনিটে আরম্ভ হয় আমার সমাপনী বক্তব্য হুজুর বলছেন তা সত্ত্বেও মানুষ গভীর মনোযোগ দিয়ে জলসার কার্যক্রম শুনছিলেন এবং এক বন্ধু তার ছোট ছেলেকে নিয়ে এসেছিলেন এবং তিনি জলসার পর বা খোদবার পর রাত সাড়ে বারোটায় শেষ হয় তিনি শোনার পর বলেন যে ছেলেকে নিয়ে বাইরে চলে যাও তিনি বলেন আমি এখানে বসে শুনবো তিনি রাত দেড় গভীর রাত মতো বসে থাকেন জলসার সমাপনী বক্তব্য গভীরাতে শুরু হতে যাচ্ছিল তাই পরের দিন আসবে না কিন্তু জামাতের সদস্যরা ব্যাপক সংখ্যায় জলসার সমাপনী বক্তব্য শোনার জন্য আসেন বরং উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানকারীদের তুলনায় সমাপনী অধিবেশনে উপস্থিত সংখ্যা বেশি ছিল গিনি বাসাওর এক বন্ধু বলেন তিনি কাজের জন্য ব্রাজিল গিয়েছেন তিনি বলেন যে একটি বিষয় যা আমার জন্য বিশেষভাবে আমার মনোযোগ আকর্ষণ করেছে তা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই তা হচ্ছে খেলাফত ব্যবস্থাপনা এর আদনে একই সময় বিভিন্ন দেশের মানুষ একে অপরের সঙ্গে মিলিত হয়ে জলসার বক্তব্য এবং অনুষ্ঠান আদি শুনছিল এবং দেখছিল এটি একথার প্রমাণ যে আহমদিয়া মুসলিম জামাতই ইসলামের সত্যিকার প্রতিনিধিত্বকারী জামাত যদি ইমাম মাদি না আসতেন তাহলে আমরা এই ঐক্য এবং একতা দেখতে পেতাম না আমি আমি এ কথার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জলসার মাধ্যমে

সময় মানুষ এমন এক পরিবেশে ডুবে যায় অংশ বুঝিনি আমরা সবাই খলিফাই ওয়াক্তের বক্তৃতা শুনেছি বিশেষ করে খলিফাই ওয়াক্তের লাজনাদের প্রতি বক্তব্য যেখানে ইসলামে নারীদের অধিকার সম্পর্কে বলা হয়েছে আমাদেরকে এদিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে কিভাবে ইসলাম ধর্মে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে সব বক্তৃতা আমাদেরকে আবেগপ্রবণ প্রবণ করে দিয়েছে গুয়াতে মালা থেকে বাইরেন সাহেব তিনি বলেন যে আমার জন্য জলসার দিন এক বিশেষ দিন আর কোনো মর্যাদা থেকে কম নয় আমি জলসার কিছুদিন পূর্বে গুয়াতে মালা জামাতের বিভিন্ন জামাত বিভিন্ন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে আর কারো কারো অবস্থা খুব সংকটপূর্ণ ছিল কিন্তু আজ গোয়াতে মালার সকল সদস্য এখানে জলসা শুনছে একসাথে আর কেউ অসুস্থ নয় আমি যখন খ্রিস্টান ছিলাম তখন মোজেজার এক অদ্ভুত কল্পনা ছিল জামাতে আহমদিয়ায় অন্তর্ভুক্ত হয়ে আমি মোজেজার আসল বিষয় বুঝতে পেরেছি যে আসল মোজেজা হলো মানুষের মাঝে এক পবিত্র পরিবর্তন সৃষ্টি করা এক বছর পূর্বে আমি একা মসজিদে আসতাম আমার ফ্যামিলির মসজিদে আসা এবং ইসলাম গ্রহণ করা অসম্ভব মনে হতো আজ আমি আমার সাথে আমার স্ত্রী সন্তান মা এবং এক শ্যালক কেও সাথে নিয়ে এসেছে আর একসাথে জলসা দেখছি আর এটিকে নিশ্চিতভাবে এক মজেজা মনে করি এই ব্যক্তি খুব সাধারণ একজন আহমদি আর সামান্য উপার্জন করেন কিন্তু তবলিগের এক অসাধারণ স্পৃহা রাখেন যেখানে যান তবলিগ করেন আর বিভিন্ন সদস্যকে বিভিন্ন মানুষকে নিজ খরচে মসজিদে নিয়ে আসেন গোয়াতে মালা থেকেই সাহেব বলেন আমার জন্য আজকের দিন খুব গুরুত্বপূর্ণ ছিল মাধ্যমে এই জলসা আর অন্যান্য স্থানের ভিডিও চিত্র দেখে নিশ্চিত বিশ্বাস জন্ম নিয়েছে যে নিশ্চিতভাবে এটি খোদা তালার জামাত আর এই খলিফা খোদা তালার পক্ষ থেকে নির্ধারিত বা নিযুক্ত খলিফা যিনি আমাদের বলছেন যে মুসলমানদের চিত্র সমাজ উপস্থাপন করা উচিত আমি অত্যন্ত আনন্দিত পরবর্তীতে খলিফায় ওয়াক্তের বক্তৃতা বা খুদ্ অবশ্যই শুনব তিনি ৩৫ বছর যাবৎ বাইবেল পড়িয়েছেন বিভিন্ন খ্রিস্টান ফিরকার মেম্বার ছিলেন কিন্তু সর্বদা মতবিরোধের কারণে এক থেকে অন্য ফিরকায় গিয়েছেন নিজে যাচাই করে আহমদিয়াত গ্রহণ করেছেন মজি থেকে বিশ কিলোমিটার দূরে তার বসবাস যখন থেকে তিনি আহমদিয়াত গ্রহণ করেছেন শুধুমাত্র একটি জুমুয়ায় গাড়ি খারাপ হওয়ার কারণে আসতে পারেননি বাকি সব জুময় তিনি নামাজে জুমার জন্য এসেছেন আর নিজ ঘরে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যবস্থা তিনি করে রেখেছেন গোয়াতে মালা থেকে বলেন যে জলসা ইউকেতে সরাসরি অংশ নিয়ে আমি জানতে পেরেছি যে জামাতের মধ্যে এক ব্যবস্থাপনা রয়েছে সবাই এক সুতোয় গাথা রয়েছে আর তালার প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাদের এই জামাতের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন আমি আফসোস করছি যে খলিফা ওয়াক্তের কথা শোনা থেকে পৃথিবীর এক বড় অংশ বঞ্চিত রয়েছে এই কারণে বিশৃঙ্খলা বিরাজ করছে যুদ্ধাবস্থা বিরাজ করছে প্রবেশ করে আমি এটি বুঝতে পেরেছি যে দুয়ার মাধ্যমে সবকিছু হতে পারে আর সেখানে বহু সমস্যা আমাদের দুয়ার মাধ্যমে সমাধান হয়েছে আমার ঘর ভাঙতে যাচ্ছিল দোয়ার মাধ্যমে তা রক্ষা পেয়েছে আমি ভাষায় খলিফায় ওয়াক্তের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারছি না তিনি বলেন যে প্রথমবার অংশগ্রহণের কারণে আমি বলতে পারি যে আমার জন্য এটি এক বিজয়ের সাল আমরা পরিপূর্ণ নই কিন্তু আধ্যাত্মিকতার দিকে আমার এক নতুন যাত্রা আরম্ভ হয়েছে আমি পরবর্তীতে ইনশাল্লাহ সব জলসায় যোগ দিব নাইজারের এক আহমদি বন্ধু ইসা বাবা বলেন যে আমি খুদ বা ইমান নওয়াজি বা আতিথ্যতা সম্পর্কে শুনেছি যে কীভাবে সেবকরা অতিথিদের আরামকে নিজেদের আরামের উপর প্রাধান্য দিতেন আর ওয়াক্ত মুসিম মুসিমহাদামের উদাহরণ দিয়েছেন যে তিনি কিভাবে মেহমানদের জন্য নিজের খাট দিয়ে দিয়েছেন সারা রাত কষ্ট করেছেন আর এরপর এই দৃষ্টান্ত আমি জলসাই দেখেছি কীভাবে ভ্রাতৃত্বের চিত্র দেখা দিয়েছিলো কাদা থেকে গাড়ি বের করার জন্য তারা কিভাবে কষ্ট করছিল এটি এক চরম ভাতৃত্ব যার না থাকার কারণে আজ মুসলমানরা সমস্যার সম্মুখীন আর খলিফায় ওয়াক্ত আমাদেরকে সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন থেকে এক এক বন্ধু বন্ধু লিখেছেন যে যে ডক্টর ডক্টর সাহেব বলেন আমি খলিফায় ওয়াক্তের বক্তৃতা ছাড়া ইউকে জলসার অন্যান্য প্রোগ্রাম দেখেছি আজকের এই যুগে জলসা সালানা মানুষের হেদায়তের জন্য এক সাধারণ প্রয়োজন খলিফাই ওয়াক্তের বক্তৃতা খুব সাধারণ ভাষায় কিন্তু এক গুরুত্বপূর্ণ বাণী নিয়ে এসেছিল প্রতিষ্ঠা করার জন্য এই বক্তৃতা খুবই গুরুত্বপূর্ণ ছিল মানুষ এটি ভুলে যায় মানুষ এ কথা বলে যে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করবে কিন্তু তারা এটি ভুলে যায় যে এই নীতি আসলে পনেরোশো বছর পূর্বে মহানবী সালসলাম প্রতিষ্ঠা করে গিয়েছেন যার পতাকা আজ আহমদিয়া জামাত বহন করছে জলসার যে দৃশ্য আমি দেখেছি জামাত এবং হিউনিটি ফার্স্ট হিউম্যানিটি ফার্স্ট আফ্রিকায় যে দরিদ্র দেশসমূহে সেবা যে সেবা করছে তা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে পৃথিবীর বড় বড় নেতার বুলি এর সামনে কিছুই নয় আর সেখানে যে পানির ব্যবস্থা ইউনিটি ফাস্টের পক্ষ থেকে করা হয়েছে অর্থাৎ পানির নলকূপ সেগুলো কিভাবে মানুষ উপভোগ করছে জলসার যুক্তরাজ্য ছাড়াও বিভিন্ন দেশ থেকে তারা শুভেচ্ছা বক্তব্য পাঠিয়েছে 109টি বানি আমরা পেয়েছি ইউকে ছাড়া ইউএসএ সিয়েরা লিওন গাম্বিয়া সেনেগাল কেনিয়া স্পেন হল্যান্ড জার্মানি ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার ইউকে প্রাইম मिनिस्टर কানাডা এর পর লেবার পার্টি নেতা ইউকে কে ইউকে লেবার পার্টি লিডার লিপডম কে লিডার লিপডম পার্টি নেতা ইউকে কে কিভাবে আর অনেক রাজনীতিবিদ রয়েছেন তাদের শুভেচ্ছা বক্তব্য এরপর আটজন এগারো জন মিনিস্টার চারজন সাবেক সেক্রেটারি লন্ডন পুলিশ কমিশনার জাতীয় ধর্মীয় নেতা তেরো জন মেয়ারের বার্তা পেয়েছি এছাড়া বিভিন্ন শ্রেণী এবং পেশার ব্যক্তিবর্গের বাণী আমরা পেয়েছি এমটি আফ্রিকার যে রিপোর্ট গত বছর অনুযায়ী এমটি আফ্রিকার মাধ্যমে আফ্রিকা আফ্রিকা জুড়ে জলসা শোনা এবং দেখার ব্যবস্থা করা হয়েছে আর তার প্রভাব বা মানুষের অভিব্যক্তিও আমরা শুনলাম যারা জলসা দেখেছেন তাদের অভিব্যক্তি আমরা শুনলাম আল্লাহ তৃপায় কৃপায় এমটি আফ্রিকা ছাড়াও জলসা সালানার সম্প্রচার অন্যান্য স্থানীয় টেলিভিশন চ্যানেলেও সম্প্রচার করা হয়েছে এবছর গাম্বিয়া সিরেনো লাইব্রেরিয়া ঘানা ইউগান্ডা মালি রোয়ান্ডা বুরুন্ডি সিনেগাল বুরকোনা ফাঁসো চোদ্দটি দেশের স্থানীয় চোদ্দটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে আমার যে বক্তব্য ছিল তা সরাসরি সম্প্রচার করা হয়েছে এক ধারা অনুযায়ী পঞ্চান্ন মিলিয়ন মানুষের কাছে আহমদিদের বাণী পৌঁছেছে সাড়ে পাঁচ কোটি মানুষের কাছে করোনার কারণে আফ্রিকার যে সমস্ত বিদেশি অতিথি জলসা যোগদান করতে পারেনি তাদের তাদের অনুরোধ এসেছিল যে আমাদের জলসা যোগদান কথা হোক হাফসা ভাষায় প্রথম অনুবাদ করা হয়েছে এই ভাষা আফ্রিকাতে পঞ্চাশ মিলিয়নের অধিক মানুষ বলে এই ভাষাটি আফ্রিকার ষোলোটি স্থানীয় জামাতে চ্যানেলে জলসার সম্প্রচার করেছে বা সংবাদ প্রচার করেছে ষাট মিলিয়নের অধিক মানুষ হচ্ছে এই চ্যানেলের দর্শক ষাট মিলিয়ন ইউগানের মিশনারিজ জাকি সাহেব লেখেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের বিরুদ্ধে অপপ্রচার আরম্ভ হয়েছিল জলসার পূর্বে মোল্লারা এবং তারা বলেছিল যে এদের নিজেদের কোরআন ইত্যাদি ইত্যাদি এই জন্য জলসা শুনবেন না তারা বিজ্ঞাপন দিয়েছিল যে আপনারা জলসা শুনুন তখন বিরুদ্ধবাদীরা অপপ্রচার করেছিল জলসা না ইউগান্ডার এক বিশাল সংখ্যক মানুষের জলসার প্রতি দৃষ্টি আকৃষ্ট হয় উল্টো প্রভাব পড়ে এবং জলসার পরে অনেকেই অভিব্যক্তি দেয় জামাতের বিরুদ্ধে এই প্রভাব কারণে আমাদের জামাতের প্রতি আকর্ষণ জন্মে এবং জলসা দেখার পর আমাদের হৃদয় পাল্টে যায় এবং আমরা বুঝতে পারি আমাদের এসে একই কোরআন বরং তারা উন্নতির তুলনায় কোরআনকে বেশি ভালোবাসে ইউগান্ডার একজন ক্যাথলিক বন্ধু লিখেছেন আমি ইউগান্ডার ন্যাশনাল টিভিতে জলসার সম্প্রচার দেখি ইউকেটে একটি ইসলামিক কনফারেন্স হচ্ছে আমি আগ্রহ দেখাই যে কিভাবে কীভাবে কনফারেন্স হচ্ছে আমি যশোর দিন টেলিভিশন চালি সাদা পাগড়ি পরীতে এক ব্যক্তিকে দেখি তিনি বক্তব্য দিচ্ছেন আমি তার বক্তব্য শুনতে আরম্ভ করি টেলিভিশন টেলিভিশনের টেলিভিশন সামনে থেকে উঠতে পারছিলাম না শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বক্তব্য শুনি তিনি বলেন মহিলাদের সম্পর্কে ইসলামী শিক্ষামালা আমরা কোথাও দেখতে পাই না কিন্তু আমি কোনো ব্যক্তিকে নারী অধিকার সম্পর্কে এভাবে আওয়াজ উত্তোলন করতে শুনিনি তিনি তখনই স্ক্রিনে যে নাম্বার প্রদর্শন করা ছিল যোগাযোগ করেন এবং বলেন যে এই বক্তৃতার স্ক্রিপ্ট আমার দরকার লাজনাদের উদ্দেশ্যে যে বক্তৃতা ছিল সুতরাং ইনশাল্লাহ তাকে সেই বক্তব্যের স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া হবে ও আহমদি বন্ধুরা আবদুল্লাহ কই সাহেব লাইব্রেরিয়া থেকে তিনি বলেন আমার জলসায় অনুষ্ঠান দেখার উদ্দেশ্য এটিই ছিল যে আহমদি মুসলমান এবং অন্য মুসলমানদের মধ্যে পার্থক্য কিছুটি আমি বুঝতে পারি এবং আহমদী জামাত সম্পর্কে গেরাহী উলামারা যে বলে এটি সত্য কিনা জলসা দেখার পর আমি দৃঢ় বিশ্বাস লাভ করি জামাতের বিরুদ্ধে সব কিছু নেতিবাচক পূর্বাগান্ডা এগুলো মিথ্যা সত্যিকার অর্থে আহমদীয় মুসলিম জামাতের মাধ্যমে ইসলামের বাণী বিশ্বময় ছড়িয়ে পড়ছে আর আমি আমার দায়িত্ব অনুভব করছি অন্য সবাইকেও যেন এ সম্পর্কে অবহিত করি আহমদিয়া মুসি সত্যিকার ইসলামের প্রচার করছে বর্তমানে লাইব্রেরিয়া থেকে একজন আহমদি বন্ধু তিনিও এ কথাই বলছেন ধর্মীয় সৌহার্দ্য এবং সম্প্রীতি দেখার জন্য আমি জলসায় যোগদান করি জলসার পর্দায় লেখা পবিত্র কোরআনে আয়াত পাঠ করি এটি আমার জন্য অত্যন্ত অবাক করার মতো ছিল যে আহমদীদের সম্পর্কে আহমদি আলেম ওলামা এই কথা বলে যে আহমদিরা মহানবী সাহসমকে খাতামার নবীন বলে বিশ্বাস করে না আর তাকে সম্মান করে না কিন্তু এর সবকিছুর বিপরীতে আহমদিরা গোটা বিশ্বে মহানবী সাহসমের ভালোবাসার বাণী প্রচার করছে আর যেভাবে আহমদিয়া মুসলিম খলিফা পবিত্র কনের শিক্ষা এবং বারবার মহানবী সাহসমের উল্লেখ করেছেন তার বক্তব্যে তা মহানবী সাহসমের প্রতি ভালোবাসার এক জ্বলন্ত প্রমাণ বহন করে প্রেস অ্যান্ড মিডিয়ার মাধ্যমে মধ্যে অন্য কথা এসে গিয়েছিল যা হোক প্রেস এন্ড মিডিয়ার উল্লেখ হচ্ছে প্রেস মিডিয়ার মাধ্যমে যে কভারেজ হয়েছে জলসার এবং বিবিসি তাদের রিজোনাল টিভিতে সংবাদ প্রচার করেছে বিবিসি সাউথ সংবাদ প্রচার করেছে একটি ডকুমেন্টারিও তারা দেখিয়েছে এবং বিবিসি ওয়ার্ল্ডও এই রিপোর্ট সম্প্রচার করেছে দুশোটি দেশে এই জলসা দেখা হয় এছাড়া বিবিসি ন্যাশনাল নিউজ চ্যানেলেও এই সংবাদ প্রচার করা হয়েছে এবং তা পুনঃপ্রচারও হতে থেকেছে বারবার তারা বলে যে কত লোকের কাছে সংবাদ পৌঁছেছে তা বলা মুশকিল কিন্তু এক ধারণা অনুযায়ী বাউন্ন মিলিয়ন মানুষের কাছে এই কভারেজ পৌঁছেছে চল্লিশটি ওয়েবসাইট জলসার সংবাদ প্রচার করেছে তাদের যে পাঠক সংখ্যা হচ্ছে সাতাইশ মিলিয়ন বিশটি পত্রপত্রিকা জলসার সম্পর্কে নিউজ প্রচার করেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার ষোলোটি রেডিও চ্যানেলে জলসার অনু সম্প্রচার করেছে ষোলো মিলিয়ন মানুষ এর কাছে এর মাধ্যমে বাণী পৌঁছেছে বারোটি টেলিভিশন চ্যানেল জলসার সংবাদ প্রচার করেছে যাদের কভারেজ বাইশ লক্ষ মানুষের পর্যন্ত পৌঁছে এই সমস্ত মাধ্যম ছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তেষট্টি লক্ষ মানুষের কাছে জলসার বা আমদিতের বাণী পৌঁছেছে ঢাকার আমির সাহেব বাংলাদেশে আমিত সাহেব বলেন ঢাকার কেন্দ্রীয় মসজিদে নারায়ণগঞ্জ চিটাগাং লাইভ স্ট্রিংয়ের মাধ্যমে যোগদান করেছে তারা জলসায় ভ্রমণবাড়িয়াও ছিল তার তিনি বলেন রিপোর্ট অনুযায়ী আটশোটির অধিক অহমদীয় জলসার কার্যক্রম শুনেছেন এবং জলসা থেকে উপকৃত হয়েছেন তিনি বলেন বাংলাদেশের দশটি অনলাইন পোর্টাল এবং পত্রিকায় জলসার সংবাদ সচিত্রীয় সংবাদ প্রচার করেছে তার মধ্যে তিনটি পত্রিকা হচ্ছে সুপ্রসিদ্ধ সাবধান অনুযায়ী অনলাইন পোর্টাল এবং পথপত্রের মাধ্যমে চুয়ান্ন লক্ষ মানুষের মানুষ এই সংবাদ পড়েছে বা এই রিপোর্ট পড়েছে এমটিএ ইন্টারন্যাশনাল এর মাধ্যমে যে কভারেজ হয়েছে ইউটিউবে পনেরো মিলিয়ন মানুষ ভিজিট করেছে তা প্রায় পাঁচ লক্ষ ঘন্টা ইউটিউবে তারা দেখেছে ইনস্টাগ্রামে পঁয়ত্রিশ হাজার মানুষ এমটিএর সম্প্রচার দেখেছে এবং এক সাত মানুষের কাছে পৌঁছেছে এক লক্ষ মানুষ টুইটার পেজ দেখেছে পঁয়ত্রিশ হাজার মানুষ এটি পছন্দ করেছে এবং অন্যদের কাছে তা পৌঁছিয়েছে ফেসবুকের মাধ্যমে সাড়ে পাঁচ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে এমটি নিজস্ব ওয়েবসাইটে ওয়েবসাইট এক লক্ষ বার দেখা হয়েছে এমটি অন ডিমান্ডের মাধ্যমে দুই লক্ষর চেয়ে বেশি মানুষ জলসা দেখেছে বিভিন্ন কথা ছিল এতেও অনেক সময় লেগে গেছে আল্লাহ তালা এই জলসার অন্যান্য প্রভাব সৃষ্টি করুন আর সদাত্তাদের আহমদিয়ত এবং সত্য ইসলামের প্রতি যেন তাদের আগের চেয়ে বেশি মনোযোগ নিবদ্ধ হয় আর নামদারী আলেম ওলামাদের অপপ্রচার থেকে যেন এই সমস্ত সদাত্তাদের নিরাপদ রাখেন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله ان الله يعمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ودوه يستجب لكم ولذكر الله أكبر